আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা সাফি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে একজন ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এই বিভাগে পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছেন 26 জন। কুমিল্লার করোনা পজিটিভে মৃত্যু হয়েছে আরও দুজনের। জেলায় নতুন শনাক্ত 17। কুষ্টিয়ার সবশেষ 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21। চট্টগ্রামে করোনায় মারা গেছে একজন, নতুন করে শনাক্ত হয়েছেন 46 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সচিবালয়ে এ বৈঠকের বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ির চালক আব্দুল মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানী তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন ড্রাইভার মালিক। রাজধানীতে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘা জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন রয়েছে। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা আছে এই ব্যক্তির। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোখলেসুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মহোদয়, উনি তার ড্রাইভার ছিলেন, এ বিষয়টি উনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয়, দীর্ঘদিন যাবৎ সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একই পদে থেকে, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনের হামলায় আহত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। রোববার রাতে শহরের আলমগীরের মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত আবুজারকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাতে নিজ বাড়িতে ফিরছিলেন আবুজার রহমান। এ সময় নিক্সন তার উপর অতর্কিত হামলা করেন। পরে স্থানীয়রা আবুজারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তিনি চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এ ঘটনায় রাতে নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোখলেসুর রহমান। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের 1.5 ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে 4 কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হলো পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। বেলা 11:30 পর্যন্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে 6,44,608টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানির শেয়ার সবশেষ 24.50 টাকায় লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল 22.30 টাকা। একই সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে 2,32,655টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিটির শেয়ার সবশেষ 30.20 টাকা দরে লেনদেন হয়। গতকাল সমাপনী দর ছিল 27.50 টাকা। এদিকে একই সময়ে রূপালী ইন্স্যুরেন্স ও বিআইএফসির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ওয়ালটন হিল আর কোম্পানি কোড হবে 13,248। আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল বিনিয়োগকারীদের বিও হিসাব জমা হয়েছে। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এ অর্থ কাজে লাগানো হবে।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।